হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সুজাতা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আরো একটি পর্বে সবাইকে স্বাগত জানাই। আজ খুব সাধারণ দুটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আলু দিয়ে মাছের ঝাল করব। মাছ কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে মাছ ভেজে নেব। মাছের জন্য আলু লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি, কেটে সেদ্ধ করে নিয়েছি। এখানে ডিম আলু সব সেদ্ধ করে নিয়েছি, ডিমের কারি করব। তার জন্য আলু সেদ্ধ করে নিতে হবে। দুটি তরকারির জন্য মশলা রেডি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি। কড়াই ভালোভাবে গরম করে নিয়েছি, তেল দিয়ে দেব। তেল ভালোভাবে গরম করে নিতে হবে আর কড়াইয়ের চারিদিকে তেল ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, ডিম দিয়ে দেব। ডিম ভাজার জন্য অল্প লবণ দিয়ে দেব। অল্প হলুদ গুঁড়ো আর এই ডিম কিন্তু হালকা ভেজে নিতে হবে। ডিম কারি করবো, তার জন্য কিন্তু ডিম বেশি ভাজলে হবে না, হালকা করে ভেজে নিতে হবে। ডিম হালকা ভেজে নিয়েছি, তুলে নেব। আলুটা কিন্তু একবারে মেখে নেব। তেল দিয়ে দেব, তেল ভালোভাবে গরম করে নিয়েছি। আর তেলে ফোড়ন দেব কালো জিরে। ডিম কারি করবো, তার জন্য কিন্তু কালো জিরে দিলে তরকারির টেস্টটা খুব সুন্দর হয়। কালো জিরে হালকা ভেজে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ লাল করে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভেজে নিয়েছি, রসুন বাটা ওয়ান স্পুন, রসুন বাটা ওয়ান স্পুন, আদা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে মশলা ভালোভাবে রেডি করে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মশলা ভালোভাবে কষাই করে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা কিন্তু অতিরিক্ত ভাজব না, মেখে রাখা আলু দিয়ে দেব। মশলার সাথে আলু ভালোভাবে কষাই করে নিতে হবে। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। আলু কিন্তু ভালোভাবে কষাই করে নিয়েছি, জল দিয়ে দেব। ভেজে রাখা ডিম দিয়ে দেব। 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, ডিম কারি রেডি হয়ে গেছে। জিরে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে 1 মিনিট ফুটিয়ে নেব। 1 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, ডিমের কারি রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আর এই দেখুন হালকা পাতলা, হেলদি এবং টেস্টি এই ডিমের কারি। কম মশলা দিয়েই কিন্তু বানিয়েছি, খুব ভালো টেস্ট হয়। তেল গরম হয়ে গেছে, মাছ ভেজে নেব। মাছ 1 পিস ভেজে নিয়েছি, 1.5 পিস ভেজে নেব। মাছ লাল করে ভালোভাবে ভেজে নিয়েছি,
দেখুন। বাদ বাকি মাছটা ভেজে নেব। মাছ ভেজে নিয়েছি, সব মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। মাছ ভাজার কড়াইতে তেল আছে, আর অল্প দিয়ে দেব। তেলে ফোড়ন দেব, পাঁচ ফোড়ন। একটি পেঁয়াজ কুচি, ওয়ান স্পুন রসুন বাটা, ওয়ান স্পুন আদা বাটা, ছ থেকে সাতটি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। দিয়ে মশলা ভালোভাবে কষাই করে নেব। লাল করে ভেজে নিয়েছি, স্বাদ মতো লবণ দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এক মিনিট নাড়াচাড়া করে মশলা আরো একটু কষাই করে নেব। দেখুন মশলা রেডি করে নিয়েছি। আলু কিন্তু সেদ্ধ করেই রান্না করছি, সেদ্ধ করে এইভাবে কেটে নিয়েছিলাম। সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেব। মশলার সাথে আলু ভালোভাবে নাড়াচাড়া করে তিন থেকে চার মিনিট ধরে কষাই করে নেব। তিন থেকে চার মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে আলু মশলার সাথে ভালোভাবে কষাই করে নিয়েছি। জল দিয়ে দেব। তরকারি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, ভেজে রাখা মাছ দিয়ে দেব। পাঁচ মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব, নিলেই তরকারি কিন্তু রেডি হয়ে যাবে। পাঁচ মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, জিরে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। আপনারা চাইলে জিরে গোলমরিচ বেটেও দিতে পারেন, আর একটু গরম মশলাও বেটে দিতে পারেন। আমি আর গরম মশলা দেব না, গরমের সময় যত কম মশলার তরকারি খেতে পারবেন ততই শরীর সুস্থ থাকবে। দেখুন তরকারি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ডিমের কারি, আলু দিয়ে মাছের পাতলা ঝোল, রান্না কমপ্লিট হয়ে গেছে। আমার এই গ্রাম বাংলার সাদামাটা রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।